রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকদা সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে বললেন, আতাদরুনা মাল মুফলিস, হে আমার সাহাবারা, তোমরা কি জানো যে তোমাদের মধ্যে মুফলিস বা দরিদ্র কে ব্যক্তি? সাহাবায়ে কেরামরা নির্দ্বিধায় উত্তর দিয়ে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের মধ্যে মুফলিস বা দরিদ্র ব্যক্তি সেই যার টাকা নেই, যার বল নেই, যার শক্তি নেই, যার জমি সম্পত্তি নেই, সে হলো আমাদের মধ্যে গরিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসল গরিব, আসল দরিদ্র সে নয় যার টাকা নেই, যার মাল নেই, সে গরিব নয়, বরং আসল গরিব হলো সেই যে কিয়ামতের মাঠে নামাজ পড়েছিল পৃথিবীতে, একটা নামাজের পাহাড়ের নেকি, নামাজের নেকির পাহাড় হবে, রোজার নেকির পাহাড় হবে, জাকাতের নেকির পাহাড় হবে, দান খায়রাতের নেকির পাহাড় হবে, নেকির পাহাড় নিয়ে উপস্থিত হবে। এমত অবস্থায় একজন অপরাধী, একজন অত্যাচারিত ব্যক্তি আল্লাহর কাছে এসে বলবেন, হে আল্লাহ, এই নেকির মালিক পৃথিবীতে আমাকে গালি দিয়েছিল। আর একজন এসে বলবে, আল্লাহ, এই ব্যক্তি পৃথিবীতে আমাকে অপমানিত করেছিল, ই আমার সম্মান নিয়ে ছিনিয়ে ফেলেছিল, ই আমার মাল আত্মসাৎ করে খেয়েছিল। এইভাবে একের পর একজন আসদার কমপ্লেন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার নেকি থেকে কেটে ওই কমপ্লেনকারী বা অত্যাচারী ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার নেকি কেটে কেটে দিয়ে দেবেন। এমন অবস্থা হবে যে নেকি দিতে দিতে তার নেকি সব শেষ হয়ে যাবে, তখন ওই ব্যক্তির পাপ ওই ব্যক্তির ঘাড়ে বা কাঁধে চাপিয়ে দেওয়া হবে, যে পাপের কারণে তখন সে জাহান্নামে যেতে বাধ্য হবে বা তাকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। এই হলো প্রকৃত পক্ষে মুখলিস, এই হলো সত্যিকারের গরিব, যে পৃথিবীতে সারা জীবন ইবাদত করার পরেও, সালাত আদায় করার পরেও, ইসলামী বিধানকে মেনে চলার পরেও মানুষকে কষ্ট দিয়েছিল, মানুষের মধ্যে ঈর্ষা হিংসা এই জিনিসটাকে এমন ভাবে বিরাজ রেখেছিল যে সে মিটাতে পারেনি, বন্ধুত্ব নিয়ে আসতে পারেনি, যার ফলে কাল কেয়ামতের মাঠে তার নেকি থেকে কেটে কেটে এই সমস্ত ব্যক্তিকে দেওয়া হবে এবং সে জাহান্নামে যাবে। সুপ্রসূত মণ্ডলী, আমরা সমাজে আছি, সমাজে বাস করছি, শুধু শুধু দান খায়রাত করে নিব, সালাত আদায় করে নিব, তা করলে হবে না। হুকুকুল ইবাদকে ভালো রাখতে হবে, সম্পর্ককে ঠিক রাখতে হবে, ভালোবাসাকে তৈরি করতে হবে, একে অপরের প্রতি টান ভালোবাসা অবশ্যই অবশ্যই রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলি বলেছেন যে আপনি কিভাবে সম্পর্ক ভালো রাখবেন, একে অপরের প্রতি সেলা রাহমি করবেন, একে অপরের খোঁজ খবর রাখবেন, অসুস্থ হলে তার বিমার পরশি করবেন, বিপদে হয়েছে তার পাশে দাঁড়াবেন, সালাম দিবেন, আপনি তার খোঁজ খবর রাখবেন, কোনো ভাই হপ্তা দিন দশ দিন দেখা হচ্ছে না, তার খোঁজ নেন, তার খবর নেন যে কি ব্যাপার, কি হয়েছে, কেন দেখতে পাচ্ছেন ইত্যাদি। এইভাবে বিভিন্নভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের খোঁজ নিয়ে সম্পর্ককে ভালো রেখেছিলেন। আজও আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থিওরি অনুযায়ী যদি আমরা সমাজে চলাফেরা করি, তাহলে আমরা সমাজের মধ্যে ভ্রাতৃত্বকে বা ভালোবাসা বা সহানুভূতিকে বিরাজ করতে পারবো। আর আমরা যদি একাই একশো নিজেকে মনে করে নিই, আমি আছি, আমার টাকা আছে, আমার কারোর প্রয়োজন নেই, কারোর পাশে দাঁড়ানোর দরকার নেই, তাহলে এই মতো মানসিকতা যদি আমাদের হয়ে যায়, তাহলে আমরা কখনোই কখনোই সঠিক বা আদর্শবান সমাজ বা আপোষের মধ্যে ভালোবাসা, আপোষের মধ্যে সহানুভূতি, আপোষের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরি করতে পারবো। ক্ষতি হোক আপনার ব্যক্তিগত, লস হচ্ছে আপনার ব্যক্তিগত, কিন্তু আরো দশটি মুসলিম ভাইয়ের উপকার হচ্ছে, সে কাজ আপনি করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সাহাবায়ে কেরামদের ঘটনা অনেক রয়েছে যে আপনারা শুনেছেন, সময় শেষ হয়ে গেছে, যে আল্লাহ রাসূলের কাছে একটি মেহমান আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যে আমার মেহমানকে তোমরা কি আজ খাওয়াবে? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, বললেন আমি খাওয়াবো। বাড়ি নিয়ে যাচ্ছেন, স্ত্রীকে বলছেন বাড়িতে কি খাবার আছে, স্ত্রী বলছেন কোনো খাবার নেই, হালকা ফুলকা বাচ্চাদের জন্য পড়ে আছে। স্বামী বলছেন স্ত্রীকে, আপনি তুমি বেটাদেরকে ঘুমিয়ে দাও, না খায়ে এই খাবার আল্লাহ রসুলের মেহমান নিয়ে এসেছি, আমি খাওয়াবো। আল্লাহ রসুল সাল্লামের মেহমানকে উনি খাওয়ালেন। খাওয়ানোর ঘটনা আপনারা জানেন, যে নিজে খাবো বা ভান করে চেরাগের মোমবাত্তিকে নিভিয়ে দিলেন, সে অন্ধকারে খেলেন, হাত নাড়লেন, মুখ নাড়লেন, কিন্তু পেটে কিছু মুখে কিছু দিলেন না, অন্যকে খাওয়ালেন। এখানে নিজের ছেলে ক্ষুধার্থ, নিজে ক্ষুধার্থ, নিজে খাচ্ছেন না, অপরের সহযোগিতা করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমান। এই মতো গাঢ় সম্পর্ক আমাদের করতে হবে, তবে আমরা সঠিক ইসলামিক সমাজ, সঠিক মুসলিম সমাজ করতে পারবো। বিভক্ত আছি না একই আছি,
এখানে যদি আপনি ঠিক করে নিতে পারেন তাহলে প্রাথমিক স্তর থেকে আমাদের যদি ঠিক হয়ে যায় তাহলে আস্তে 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 আপনি সব কিছু ঠিক করে নিতে পারবেন। আমি পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, হে রাব্বুল আলামিন আমরা সকলে যেন নিজের অন্তর থেকে ঈর্ষা হিংসা এগুলিকে মিটিয়ে দিয়ে নিজের অন্তরে ভালোবাসা সহানুভূতি ভরে নিতে পারি। এ তৌফিক আমাদের সকলকে দাও। আল্লাহ আমিন।